হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানে এই চ্যানেলে দর্শক বন্ধুরা আজ যে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করতে যাচ্ছি তার মধ্যে প্রথমেই রয়েছে রাজধানী আগরতলা সম্পর্কে রাজধানী আগরতলা এর জের গর্ব কিন্তু আজ এই রাজধানী আগরতলায় হয়ে উঠেছে মুখ্যদের রাজধানী সারা আগরতলা শহরে অলিতে গলিতে আজ মক্ষিরাণীদের আখ্রাস্থল গড়ে উঠেছে সারা রাজ্য যখন করোনা ভাইরাসের প্রকোপে প্রকম্পিত সারা রাজ্যের মানুষ যখন এই ভাইরাসের ফলে জীবন উৎকণ্ঠিত অবস্থায় দিন কাটাচ্ছেন ঠিক তখন আগরতলা শহরে চলছে মক্ষরানাণীদের নিরাপদ কর্মকাণ্ড রাজধানী আগরতলা আজ হয়ে উঠেছে মক্ষরানাণীদের নিরাপদ আশ্রয়স্থল রাজধানী বিভিন্ন হোটেল লজ এবং পার্লারে চলছে এই উদ্যাম আনন্দযোগ্য এই উদ্যম আনন্দযোগে বিভিন্ন শ্রেণীর মানুষ আজ অংশগ্রহণ করছে ছেলে থেকে বড়ো ছাত্র থেকে ট্রাক ড্রাইভার উচ্চ উচ্চপদস্থ কর্মচারী থেকে ব্যবসায়ী সমস্ত শ্রেণীর মানুষই এই মুখ্যরানীদের সঙ্গে নিরাপদে ভ্রমণ করছেন এই অবস্থা চলছে অথচ রাজ্যের এই করোনা পরিস্থিতির মধ্যে এই ধরনের উদ্যমতা রাজ্যের মানুষ অত্যন্ত নিন্দাস চোখে দেখছে রাজধানী শহরে এ ধরনের কার্যকলাপ রাজ্যে মানুষ মোটেও ভালো চোখে দেখছে না কারণ করোনা সংক্রমণের এই লীলার মধ্যে এই ধরনের বাজে দৃষ্টান্ত রাজ্যে মানুষ কখনো আশা করছে না আগরতলা শহরে এই হোটেলগুলি আজ করোনা সংক্রমণের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আজ করোনা রপ্তানি হচ্ছে রাজধানী শহর আগরতলা থেকে এই হোটেল লজ এবং বিউটি পার্লারগুলি আজ করোনা সংক্রমণের কেন্দ্রবিন্দু এই জায়গা থেকেই প্রতিনিয়তই সমাজে বিভিন্ন স্তরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে এই মারণবিধি ভাইরাস এই নিয়ে আজ প্রশ্ন তুলছে রাজ্যের মানুষ এটা কিভাবে সম্ভব হচ্ছে যদিও পুলিশ নামকাওয়াসে দু একটা রেড করছেন সম্প্রতি আমরা দেখতে পেয়েছি আগরতলা শহরের বিকে রোডে এই ধরনের একটা রেড করেছেন সেখানে কিছু সংখ্যক কবুত থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। কিন্তু বাস্তবের মাটিতে এই ধরনের আরও অনেক ঘটনা প্রতিদিন ঘটে চলছে পুলিশ সে জায়গায় পৌঁছাতে পারছে না বা পৌঁছাচ্ছে না এই কারণেই আজ ত্রিপুরাতে মারণবিধি সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এটাও একটা কারণ প্রিয়দর্শক মুদ্রা এই সম্পর্কে আপনারা আপনাদের বলিষ্ঠ মতামত অবশ্যই লিখে জানাবেন প্রিয়দর্শী মুদ্রা পরবর্তী যে সম্বন্ধে ধরো রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এক গুরুতর অভিযোগ এনেছিলেন কিছুদিন আগে তার অভিযোগপত্রে তিনি উত্থাপন করেছিলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে কিন্তু তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করোনা সংক্রান্ত বিষয় নিয়ে অনেক তথ্য গোপন করছেন এই তথ্য গোপন করাকে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মানবিক অপরাধ বলে উল্লেখ করেছিলেন এটা অত্যন্ত গুরুতর অভিযোগ যদিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের প্রতিবাদ করেননি রাজ্যের মানুষ হয়েছিলেন রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই বিষয়ে নিশ্চিত করে কোনো বিবৃতি প্রদান করবেন রাজ্যে আইনের শিক্ষামন্ত্রীও এই ধরনের কোনো প্রতিবাদ করেনি সেটা অত্যন্ত অবাক করা ব্যাপার ছিল সরকার পক্ষ থেকে প্রতিবাদ করা না হলেও দলীয় তরফে একটা ভাষা ভাষা প্রতিবাদ করা হয়েছে দলের মুখপাত্র নবীন্দ্র ভট্টাচার্য এ সংক্রান্ত বিষয়ে একটা প্রতিবাদ করেছেন যদিও সরাসরি অভিযোগ করেছিলেন সুদীপ রায় বর্মনকে বর্তমান শাসক দলের মুখপাত্র সরাসরি সুদীপ রায় বর্মনকে কোনো ধরনের অভিযোগ জানেনি পরোক্ষভাবে নবেন্দু ভট্টাচার্য চ্যালেঞ্জ করেছিলেন সুদীপ রায় বর্মনকে যে উনি বিধায়ক পদ ত্যাগ করে সরকারের বিরুদ্ধে উজুক আনুন দলে থেকে দলের হয়ে দলের প্রতিনিধিত্ব করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মোটো সময়চিহ্ন এই ধরনের বক্তব্য গিয়েছিলেন দলীয় মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য কিন্তু আজ রাজ্যের মাননীয় বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন স্পষ্ট ভাষায় বিজেপি দলের মুখপাত্রের এই অভিযোগকে এই দাবিকে খণ্ডন করেন তিনি বলেন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তাই তিনি পদত্যাগ করবেন না দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ আনা হয়েছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এবং চিঠির মাধ্যমে সেটা আজ জনসমক্ষে সবার হাতে হাতে রয়েছে বিরোধী কার্যকলাপ করার পরও কি সুদীপ রায় বর্মনকে ছাঁটাই করা হবে না কেন হবে না প্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই লিখবেন কারণ সুদীপ রায় বর্মন একজন দলীয় বিধায়ক ইতিমধ্যে আমরা যদি রাজস্থানের দিকে তাকাই সেখানে কংগ্রেস দল কংগ্রেস দলের মুখ্যমন্ত্রী অশোক গেলট শচীন পাইলটকে দল বিরোধী কার্যকলাপের জন্য সাসপেন্ড করেছেন এবং শোকজ নোটিশ জারি করেছেন গুরুতর অভিযোগে উপযুক্ত বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে বিজেপি দলের সভাপতি ডক্টর মানিক কি কোনো ধরনের শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধের জন্য ব্যবস্থা নেবেন না এটা সাধারণ ভোটাররা সাধারণ কর্মকর্তারা আজ জানতে চাইছেন সুদীপ রায় বর্মন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে বলেছিলেন যে সবাই যেন লিমিট অতিক্রম না করে প্রিয়দর্শক মুদ্রা এত কিছুর পরও যদি সুদীপ রায় বর্মনকে দল থেকে সাসপেন্ড না করা হয় এর দ্বারা প্রমাণিত হবে যে তা ওনার বক্তব্য বা কিছুটা সত্য রয়েছে প্রিয়দর্শক মুদ্রা আপনারা এই সম্পর্কে অবশ্যই আপনাদের অভিমত লিখে জানাবেন ধন্যবাদ সকলকে আজকে এই অনুষ্ঠানটি দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি